আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশের রেসিপি। তবে এটা কিন্তু একদম সব থেকে সহজ ওয়েতে রান্না করা হবে। তো তার আগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে সাদা সরিষা, চারটার মতন মরিচ আর কিছু জিরা নিয়ে নিয়েছি। এটাকে এবার ব্লেন্ড করে নিব। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। বেশি পরিমাণ সরিষার তেল দিব না, কারণ এখানে আমি সর্ষে ব্যবহার করছি। তো সরিষার তেল দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে বেটে রাখা সরিষা, জিরা আর মরিচ। এবার দিয়ে দিব কাঁচা মরিচ ফালি ফালি করে কাটা। এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচের মতন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার এই সব কিছুকে সুন্দর মতন মাখিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি এক বাটি ধনিয়ার পাতা। এবার এই সব কিছুকে হালকা পাতলা নেড়ে চেড়ে নিয়ে এবার আমাদের আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলোকে এখানে দিয়ে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিব এই মশলাটার সাথে। এভাবে সবগুলো পিসকে মশলার মধ্যে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। তো এখানে আমি সাত পিচের মতন ইলিশ মাছ নিয়েছি। এবার সুন্দর মতো মাখিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিব। তো এখানে আমি দুই বাটির মতন পানি দিয়ে দিচ্ছি। যেই বাটিটাতে সর্ষে বাটা ছিল ওই বাটিটাতে কিন্তু আমি পানি নিয়ে নিয়েছি এবং পানি দিয়ে দিলাম দুই বাটির মতন। তো এবার একটার মতন পেঁয়াজকে গ্রেট করে নিয়ে উপরে উপরে দিয়ে দিব এভাবে করে। এবার পেঁয়াজ দাও হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে পুরো ইলিশ মাছেরটাকে ঢেকে দিব এবং এটাকে আমি ভাপে রান্না করব, যার কারণে ঢাকনায় যে ফুটোটা আছে সেটাকে কিন্তু টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। তো এবার হালকা হালকা একটু নেড়ে চেড়ে ঢাক দিয়ে দিব এবং 10 মিনিটের জন্য মাছটাকে হতে দিব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে একটু উল্টিয়ে দেব, খুব সাবধানে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আর হালকা কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমাদের সর্ষে ইলিশ রেডি হয়ে যাবে। আচ্ছা, বলে রাখা ভালো, যখন আমি ভাপে দিয়েছি তখন কিন্তু আমার হাই স্পিডে ছিল চুলার আঁচ, তারপর আস্তে আস্তে স্পিড কমাতে হবে। তো এবার হালকা একটু নেড়ে চেড়ে আমার কিন্তু হয়ে গিয়েছে ইলিশ রান্না। এবার পাত্রে তুলে পরিবেশন করতে পারেন সর্ষে ইলিশ। খুবই ঝটপট কিন্তু হয়ে যায়, 15-20 মিনিটের মধ্যেই কিন্তু এই অসাধারণ বাঙালি রান্নাটা আপনারা সার্ভ করে খেয়ে ফেলতে পারবেন। আমি একদম ইজিয়েস্ট ওয়েতে আপনাদের এই রান্নাটা দেখানোর ট্রাই করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।